শিকাগো থেকে বিমান যাচ্ছিলেন আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে। কোভিড বিধি মেনে যাত্রা শুরুর আগে যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। তাতে সকলের রিপোর্টই নেগেটিভ এসেছিল, কিন্তু মাঝ আকাশে এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় আবার তার পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফল বেরোতে জানা যায় তিনি করোনা আক্রান্ত। অতঃপর তড়িঘড়ি তিনি গেলেন বিমানের বাথরুমে, থাকলেন সাময়িক নিভৃতবাসে। মারিসা ফোটিও নামে ওই নারী সুইজারল্যান্ডে তার বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রেইকিয়াভিক থেকে বার্নেগামী বিমানে যাচ্ছিলেন তিনি। মারিসা জানিয়েছেন তার দুটি টিকা নেওয়া হয়ে গিয়েছে। বিমান যাত্রার জন্য গত এক সপ্তাহে দুবার আরটিপিসিআর এবং পাঁচবার র্যাট পরীক্ষা করিয়েছিলেন। প্রতিবারই রিপোর্ট নেগেটিভ আসে। পেশায় স্কুল শিক্ষিকা মারিসা জানিয়েছেন বিমান ওড়ার ঘন্টা দেড়েক পর থেকে তার গলায় যন্ত্রণা শুরু হয়, মাথাও ঘুরতে থাকে। এরপর আবার তার নমুনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। I went and I took a test and ended up like within 2 seconds it was positive. I like freaked out. তিনি বলেন নিজের পাশাপাশি সহযাত্রীদের নিয়েও চিন্তা হচ্ছিল তার, কিন্তু ফ্লাইট অ্যাটেনডেন্টরা আশ্বস্ত করেন। মারিসা জানান প্রথমে বিমানের মধ্যেই তাকে অন্য যাত্রীদের থেকে দূরে বসানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সব আসন পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। Really think that this is the truth about the new world that we're in, just everybody needs to look out for each other. তার কথায় শেষ পর্যন্ত তিনি যাত্রীদের থেকে দূরে থাকার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলেন। পরবর্তী 3 ঘন্টা সেখানেই কাটান মারিসা। I went in the bathroom and I took the test and I just wanted everyone to be safe around me. Yeah, for 4 hours it was just me and my phone in the bathroom. অভিনব নিভৃতবাসে নিজস্বী তুলে পোস্ট করেন নেট মাধ্যমে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।